এই গ্রামে আসার পর থেকে মনে হচ্ছে যেন কোনো গোলাপের রাজ্যে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামটি ইতোমধ্যেই গোলাপের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। ঢাকার অদূরেই সাভারের সাদুল্লাপুর গ্রামে বহু বছর ধরে গোলাপ চাষ হয়। এখানকার কৃষকরা অন্যান্য ফসলের বদলে সেখানে গোলাপের চাষ করে আসছেন, আর সে কারণেই এই গ্রামটি গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই গোলাপ গ্রাম থেকে, দেখি সেখানের কৃষকরা কিভাবে গোলাপের চাষ করছেন, কিভাবে সেই গোলাপগুলো বাজারজাতকরণ করছেন, এবং সেখানে যারা ঘুরতে যাচ্ছেন তারাই বা বিষয়টিকে কিভাবে দেখছেন এবং কেমন মজা করছেন সেখানে গিয়ে, তাদের উপলব্ধি কি, সব কিছুই কিন্তু তুলে ধরব। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই গোলাপ গ্রাম থেকে। রাজধানীর মিরপুরের দেয়াবাড়ি বটতলা ঘাট এলাকা, ঢাকার যে কোনো জায়গা থেকে খুব সহজেই এই ঘাটে চলে আসতে পারবেন। তুরাগ নদীর এই ঘাট থেকেই প্রতি আধা ঘন্টা পরপর সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর তথা গোলাপগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় শ্যালো মেশিন চালিত নৌকা। এখানে এলে খেয়া পারাপারের ব্যস্ততা চোখে পড়বে। এখন যে নৌকায় যাত্রী তোলা হচ্ছে এটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক সকাল ১০টায়। ১০টা বাজার মিনিট পাঁচেক আগেই উঠে পড়লাম নৌকায়। যথাসময়ে যাত্রা শুরু করলো নৌকাটি। এই পথে মাথাপিছু ভাড়া গুনতে হবে ২৫ টাকা করে। এই নৌকার অধিকাংশ যাত্রী বয়সে তরুণ। যদিও চলার পথে আরও দু এক জায়গায় যাত্রী ওঠানামা করবে, তবু সহজেই বোঝা যায় নৌকার প্রায় সবারই গন্তব্য গোলাপগ্রাম। শুষ্ক মৌসুমের তুরাগ যদিও জীর্ণশীর্ণ, তবু এর সৌন্দর্য নজর কাড়বে। এই পথে চলতে চোখে পড়বে ফসলের ক্ষেত। ফসলের ক্ষেতের মাঝে পিলার বসিয়ে দিয়ে তুরাগের সীমানা নির্ধারণ করা হয়েছে। সোজা কথায়, নদীকে সংকুচিত করে ফেলার এ এক রাষ্ট্রীয় আয়োজন। এই নৌকার ছাউনির উপরে ওঠারও ব্যবস্থা আছে। আসলে গোলাপগ্রামে পৌঁছার আগে এই নৌভ্রমণেই মনটা চনমনে হয়ে যাবে। নৌকায় করে গোলাপগ্রাম যেতে আপনাদের খুবই ভালো লাগবে। এই নৌপথে যেতে আপনারা দেখতে পাবেন ফসলের ক্ষেতে কাজ করছেন কৃষকরা। দেখুন, এই যে ফসলের ক্ষেত, এখানে কাজ করছেন কৃষকরা, এবং একটি নৌকায় করে যে বীজ বপন করা হচ্ছে বা ধানের চারা রোপণ করা হচ্ছে সেগুলো নিয়ে আসা হচ্ছে, বা শ্যালো মেশিন সেগুলোর তেল নিয়ে আসা হচ্ছে, কৃষকরা কাজ করছেন। এছাড়া এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কৃষকরা তারা তাদের কাজের ফাঁকে এখানে কিন্তু সকালের খাবারটা খেয়ে নিচ্ছেন। দেখুন, আসলে এই গোলাপগ্রামে যখন আসবেন এই পথে যেতে যেতে এইরকম অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন। আজকে কিন্তু আমি একা গোলাপগ্রামে যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কর্মকর্তা আর্য ভাই। আর্য ভাই এই যে রয়েছেন, আর্য ভাই কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে আপনাদের সাথে যাওয়া। বন্ধুরা, সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি সেই সাদুল্লাপুর তথা গোলাপগ্রাম। আর নদীর ধারে অনেকগুলো নৌকা বাঁধা জায়গাটায় সাদুল্লাপুর ঘাট। এখানে নৌকা থেকে গ্রাম ও নদীর সৌন্দর্য দারুণ লাগবে যে কারণ।
রওনা দেওয়ার প্রায় 45 মিনিট পর বেলা 11:45 দিকে আমাদের নৌকা পৌঁছে গেল সাদুল্লাপুর ঘাটে। নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে সাদুল্লাপুর বাজারের ভিতরে প্রবেশ করলাম। এই বাজারে প্রবেশ করতেই রাস্তার পাশে ব্যাটারি চালিত অনেক অটোরিকশা দেখতে পাবেন। এখান থেকে অটোরিকশা নিয়ে গোলাপের খেতে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এখানে অটোরিকশার সিন্ডিকেট রয়েছে, প্রতিটি রিজার্ভ রিকশা 80 টাকা করে ভাড়া নেয়। একটি অটোরিকশা নিয়ে সাদুল্লাপুর গ্রামের ভেতর দিয়ে যেতে থাকলাম। বাজার থেকে গ্রামে প্রবেশ করার পরই রাস্তার পাশে দেখতে পেলাম একটি গোলাপের ক্ষেত। সাদুল্লাপুর গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি শ্যামপুর গ্রামে। গোলাপ গ্রাম হিসেবে সাদুল্লাপুর পরিচিতি লাভ করলেও এখন সবচেয়ে বেশি গোলাপ উৎপাদন হয় পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামে। এছাড়া এখানকার মোস্তাপাড়া, কমলাপুর ও বাগমিপাড়া গ্রাম জুড়েও গোলাপের চাষ হয়। এটি শ্যামপুর অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের পাশেই প্রতিদিন বিকেলে বসে গোলাপের হাট। তবে প্রতিদিন সকাল থেকেই এখানে গোলাপের পসরা বসিয়ে ঘুরতে আসা মানুষের কাছে বিক্রি করেন কিছু দোকানি। এখানে 80 টাকায় মিলবে গোলাপ সজ্জিত এমন মাথার ব্যান্ড। শ্যামপুর অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগোতেই চোখে পড়বে মাঠের পর মাঠ গোলাপের বাগান। এই গ্রামে আসার পর থেকে মনে হচ্ছে যেন কোনো গোলাপের রাজ্যে চলে এসেছি। দেখুন চারদিকে মাঠে, যেদিকেই তাকাবেন শুধু গোলাপের গাছ, গোলাপের বাগান। এইসব জমিতে অন্য কোনো ফসল চাষ করেন না এখানকার কৃষকরা, তারা এখানে কিন্তু গোলাপ চাষ করছেন দীর্ঘদিন ধরে। এটিকেই তারা লাভজনক মনে করছেন, পাশাপাশি তারা বলছেন যে এই গোলাপ চাষে তাদের মনের একটি প্রশান্তিও মেলে। প্রায় 50 বছর ধরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করছেন এখানকার কৃষকেরা। তবে 1990 সালের পর থেকে চাষের মাত্রা বৃদ্ধি পায়। সবাই যার যার জায়গা আছে পর থেকেই গোলাপের চাষ করত। চাষ করতে 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 এখন মনে করেন এটা গোলাপ গ্রাম নামে পরিচিত হয়ে গেছে। সাদুল্লাপুর গোলাপ গ্রাম বলা হয়, এটা কি? না, সাদুল্লাপুর বলতে মানে সাদুল্লাপুর আইসা মিরপুর থেকে আসেন, ঢাকা থেকে আসেন, সাভার থেকে আসেন, সাদুল্লাপুর নামটা মানে একটু আগে থেকে ঐতিহ্যবাহী, তো এই জন্য ওইখানে সবাই ওই এলাকার নামটা বলে। কিন্তু ওইখানে নাইমা এই শ্যামপুর গ্রামে আসতে হয়। এই শ্যামপুর গোলাপ গ্রামটা হইল আসলে শ্যামপুর গ্রামের মধ্যে, শ্যামপুর গ্রাম, এই এলাকাটা হলো শ্যামপুর গ্রাম। আচ্ছা, সাদুল্লাপুরে কোনো নাই? সাদুল্লাপুরে আছে মানে টুকটাক আর কি, এখানে একটা, ওইখানে দুইটা, এখানে একটা, ওইখানে দুইটা, এইভাবে আছে। কিন্তু সম্পূর্ণ এই এলাকায় এরকম যখন জুইরা এলাকা জুইরা, এটা শুধু এই শ্যামপুরই আছে। গোলাপের সুবাস কার না ভালো লাগে, এখানে এলে অজস্র গোলাপের সুবাসে বিমোহিত হবেন যে কে। এই গ্রামে প্রত্যেকটি গোলাপ বাগানের পাশাপাশি একটি করে দোকান রাখা হয়েছে, যেখানে এই গোলাপ ফুল সহ অন্য যে ফুলগুলোর চাষ করা হয় এখানে সেগুলো কিন্তু বিক্রি করা হয়। দেখুন এখানে গোলাপের সাথে সাথে অন্যান্য ফুল খুব সুন্দর করে তোড়ার আকারে বানিয়ে রাখা হয়েছে, পাশাপাশি অন্য ফুলও এখানে রাখা হয়েছে। এখানে আপনারা যদি আসেন এই ফুলগুলো কিনতে পারবেন। দেখুন এখানে এই দোকানে চা বিস্কিট সবই বিক্রি হয়, কিন্তু এখানকার বিক্রির মূল জিনিসটি হচ্ছে ফুল। ফুল এখানে এলে আপনারা যে কিনবেন আপনাদের আকর্ষণ করার জন্য, দেখুন কত সুন্দর করে মাথায় দেওয়ার জন্য ফুলগুলো এভাবে বেঁধে রাখা হয়েছে।
কয়েক বছর আগেও এই গোলাপের ক্ষেতগুলো উন্মুক্ত ছিল, তখন যে কেউ ইচ্ছে করলেই যে কোনো ক্ষেতে প্রবেশ করতে পারত। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে প্রতিটি গোলাপ বাগান ঘিরে রাখা হয়েছে। অনুমতি ছাড়া বাগানে প্রবেশ করলে গুনতে হবে 300 টাকা জরিমানা। গোলাপগ্রামে এসে একটি জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটি গোলাপের ক্ষেত অর্থাৎ গোলাপের বাগান কিন্তু এভাবে নেট দিয়ে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে করে দেখতে একটু অসুবিধা হচ্ছে, যদি এগুলো না থাকতো তাহলে যারা এখানে ঘুরতে আসতেন তাদের জন্য এই গোলাপের বাগানগুলো দেখতে আরও ভালো লাগত। ঘুরতে এসে গোলাপের কাছাকাছি না গেলে চলে? তাই তো অনুমতি নিয়ে বা না নিয়ে বাগানে ঢুকে অনেকেই মেতে ওঠেন ফটোশুটে। আমার কাছে ভালোই লাগতেছে, আর ওরা আগেও আসছিল। সেকেন্ড টাইম এটা, মেয়ের আগে একবার আসছিলাম আর ও তিনবার আসছে। তিনবার আসছি এর আগে, একবারও ফুল দেখি নাই কজ সিজন ছাড়া আসছিলাম। এবার আসছি, খুবই ভালো লাগতেছে, মানে একদম ফুলের রাজ্যে ঢুকে গেছি এরকম একটা। মাত্রই আসলাম, ছবি তুলবো, ভিডিও করব, ফ্রেন্ডরা আসছি একসাথে, তো ভালো লাগতেছে। গোলাপগ্রামে এসে আমি রীতিমতো অভিভূত হয়ে গেছি। আসলে এখানে মাঠের পর মাঠ গোলাপ বাগান। দেখুন চারদিকে যেখানেই তাকাবেন সেখানেই বিস্তীর্ণ গোলাপের ক্ষেত। এখানে গোলাপ চাষ করা হচ্ছে, পাশাপাশি কিছু কিছু ক্ষেতে আবার চন্দ্রমল্লিকা চাষ করা হচ্ছে। এই যে হলুদ যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা। তবে এখানকার একেবারে 95% ফুলের যে ক্ষেতগুলো বা ফুলের বাগানগুলো সেগুলো কিন্তু গোলাপ ফুলের বাগান। গোলাপের সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি মানুষকে। গোলাপ যেমন নিজের রূপ মেলে ধরে মানুষকে বিমোহিত করে, তেমনি মানুষও গোলাপের কাছে গিয়ে যেন মেলে ধরার চেষ্টা করে নিজেকে। এখানে সিজন ভেদে প্রতি পিস গোলাপ বিক্রি হয় 3-6 টাকায়। বেশি গোলাপ কিনলে দাম কিছুটা কম পড়ে। গোলাপগ্রামের এই সৌন্দর্য হয়তো আর কিছুদিন পর আর থাকবে না, কারণ এখানকার জমিগুলো কিন্তু প্লট আকারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই দেখুন বিশাল বিলবোর্ড তুলে দেওয়া হয়েছে এখানকার জমিগুলো প্লট আকারে বিক্রি করে দেওয়ার জন্য। পাশাপাশি দেখুন এখানে কিন্তু রাস্তাও একটি হয়ে যাচ্ছে, গ্রামের ভিতরে পাকা রাস্তা তৈরির কাজ চলছে। আমরা ধরে নিতেই পারি যে আর কিছুদিন পরই এখানে হয়তো কনক্রিটের বিল্ডিং উঠতে শুরু করবে, তখন এই এই গোলাপগ্রাম যে কি অবস্থায় আসবে, এখানে সেই সৌন্দর্য থাকবে কতটা সেটাই কিন্তু প্রশ্নের বিষয়। গোলাপগ্রামে এসে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আর্যভাইও অভিভূত। ঢাকায় দীর্ঘদিন ছিলাম, তো ঢাকার এত কাছে এত বিস্তীর্ণ এলাকা নিয়ে যে এত বড় বিশাল বাগান গোলাপ বাগান, এটা আমার আগে দেখা হয়নি, প্রথম দেখলাম, অসম্ভব ভালো লাগতেছে আমার। তবে হাউজিংয়ের যেভাবে সাইনবোর্ড দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে আসলে এই বাগানগুলো পরবর্তী প্রজন্ম যারা বা 2-5 বছর পরে এগুলো থাকবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে মনে হচ্ছে। সব সৌন্দর্যের অন্তরালেই ভয়ঙ্কর কিছু থাকে। গোলাপের রয়েছে সুতীক্ষ্ণ কাঁটা। শাড়ি বা পাঞ্জাবি পরে গোলাপ বাগানে প্রবেশ করলে কাঁটার ফাঁদে পড়ে যেতে পারেন, সাবধান না হলে কাপড় ছিঁড়ে যাওয়ার পাশাপাশি কাঁটার আঘাতে রক্তাক্তও হতে পারেন। এই গোলাপগ্রামে প্রায় 40 জাতের গোলাপ চাষ হয়। গোলাপগুলো জাতভেদে যেমন ছোট বড় হয় তেমনই বিভিন্ন রঙেরও হয়। এখানে হরেক রঙের গোলাপ থাকলেও লাল গোলাপের আধিক্যই চোখে পড়ে। যে গোলাপ আমাদের মতো সাধারণ মানুষের কাছে শুধুই সৌন্দর্যের প্রতীক, সেই গোলাপ এই সাদুল্লাপুর শ্যামপুর সহ আশপাশের গ্রামের কৃষকদের কাছে জীবিকার উৎস। এই গোলাপই এখন এখানকার কৃষকদের স্বপ্ন দেখায় সুন্দর আগামী। আমি প্রায় 20-25 বছর যাবত এই গোলাপের মাধ্যমে আছি, গোলাপের বাগান করতেছি। আমার গোলাপের জমি আছে 30% মতো হবে, বছরে খেয়ে দিয়ে আমার 40-45 হাজার টাকা থাকে, সব কিছু খরচ টরচ দিয়ে। আমি অন্য ফসল করেন না কেন? অন্য ফসল করি না,
বরঞ্চ আমরা মনে করেন সবজি ক্ষেত করলাম, এই 50,000 টাকা খরচ করলাম, কিন্তু আমরা 30,000 টাকা পাইলাম, 20,000 টাকার লস। কিন্তু গোলাপের মাধ্যমে আমরা এই 50,000 টাকা খরচ করলে আমরা 70,000 টাকা পেয়ে যাই। পথের ধারে নামহারা ফুল ফুটছে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। আসলে এই গোলাপ গ্রামে এসে গোলাপ কিন্তু আপনাকে টাকা দিয়েই কিনতে হবে, কিন্তু এখানকার পথের ধারেও যে নামহারা ফুল এখানে যে শোভা ছড়াচ্ছে, এখানে এলে একটু খেয়াল করলেই কিন্তু এই ফুলগুলো আপনি দেখতে পাবেন। দেখুন, সাদা একেবারে শুভ্র অচেনা একটি ফুল পথের ধারে। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে পথের ধারে কিন্তু এরকম ফুল আপনারা দেখতে পাবেন, যে ফুল টাকা দিয়ে কিনতে হয় না, কিন্তু এটি অমূল্য যদি আপনি এর মূল্যটি বুঝতে পারেন, যদি এর সৌন্দর্যটি আপনি উপলব্ধি করতে পারেন। গোলাপগ্রাম থেকে বেরিয়ে এখন চলে এসেছি পাশের আইঠোর গ্রামে। এখানে বিশাল শেড তৈরি করে উৎপাদন করা হচ্ছে বিদেশি ফুল জারবেরা। বন্ধুরা, গোলাপগ্রামের পাশের গ্রামে এমনই বিশাল শেড তৈরি করে উৎপাদন করা হচ্ছে বিদেশি ফুল জারবারা। এখানে এলে আপনারা বিভিন্ন কালারের জারবারা ফুল দেখতে পাবেন। এই ফুল চাষের উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক ফারুক হোসেন ভাই। শুধু ফারুক হোসেন নয়, আরও অনেকেই ঝুঁকছেন এমন ফুল চাষে, লাভজনক হয় মোটা অঙ্কের টাকাও ইনভেস্ট করছেন এই খাতে। ইটকাট পাথরের ব্যস্ত নগরী ঢাকা থেকে খুব কাছেই এই ফুলের রাজ্য। যান্ত্রিক জীবনের অবসাদ ঘোচাতে কোনো এক ছুটির দিনে চলে আসুন না এই ফুলের জনপদে, একটা দিন না হয় কাটিয়ে দিলেন ফুলের সাথে।